এবার চীনকে কোণঠাসা করতে ভারতের হাতে আসছে মিসাইলের নয়া ভার্সন ব্রাহ্মস লাইট কয়দিন আগেই ব্রাহ্মস মিসাইলের সফল পরীক্ষা করেছে ভারত এবার আরও দ্রুত শত্রুপক্ষের দিকে মিসাইল ছুঁড়ে দিতে ভারতের হাতে আসছে অপেক্ষাকৃত হালকা ওজনের ব্রাহ্মস লাইট এটি হালকা হয় তেজস থেকে আরও সহজে ছোড়া যাবে এটি ইতিমধ্যেই নয়া এই ভার্সনের মিসাইল তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে ব্রাহ্মসের এই নতুন ভাষণের অপেক্ষাকৃত ছোট ইঞ্জিন থাকবে মিসাইলের হেড একই থাকবে কিন্তু মিসাইলের ওজন হবে অনেক কম হালকা ওজনের মিসাইলের রেঞ্জ হবে তিনশো কিলোমিটার প্রতিরক্ষা মন্ত্রকের এক উচ্চপদস্থ অধিকারিক জানিয়েছেন বর্তমান ডিজাইনের পর্যায়ে রয়েছে এই মিসাইল দুই হাজার উনিশের মধ্যে এটি তৈরি হয়ে যাবে বলে জানা গিয়েছে যেহেতু সুখই থার্টি এর থেকে তেজস অপেক্ষাকৃত হালকা যুদ্ধবিমান তাই এর জন্য হালকা মিসাইল প্রয়োজন অদূর ভবিষ্যতে ভারতের হাতে আসতে চলেছে একশো বিশটিরও বেশি তেজস এয়ারক্রাফট কিছুদিন আগে বিশ্বের দ্রুততম এই মিসাইল আর অত্যাধুনিক সুকাইয়ের সাফল্যে বিশ্ব রেকর্ড করেছে ভারত শত্রুপক্ষের ওপর সার্জিক্যাল স্ট্রাইক চালাতে আরও বেশি করে প্রস্তুত হল ভারত ডিআরডিও ও বায়ুসেনার এই সাফল্যকে অভিবাদন জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন সুখই থার্টি এমকে আই ফাইটার জেটের রেঞ্জ তিন হাজার দুইশো কিলোমিটার এই পরীক্ষায় সাফল্যের জেরে ভারত এবার জল স্থল এবং আকাশ তিন জায়গা থেকে মিসাইল উৎক্ষেপণ করতে সমর্থ হলো ভারতে এমনকি বিশ্বের মধ্যে প্রথমবার সুখেই বিমান থেকে ব্রহ্ম উৎক্ষেপণ করা হয় বঙ্গোপসাগরে টার্গেট করে মিসাইলটি উৎক্ষেপণ করা হয় শব্দের থেকে তিন গুণ বেশি গতিতে গিয়ে সমুদ্রে পড়ে এটি এর ফলে যে যুদ্ধ পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য আরও বেশি শক্তিশালী হয়ে উঠল ভারতের বায়ুসেনা